হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে সকালবেলা ফুল বেলায় বেলা 11:05 বাকি। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর উঠেছি সকালে, যেমন 7টায় উঠি সেরকমই উঠেছি। আর আমি বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে আমি চলে এসেছি ফ্ল্যাটে। 7টায় উঠেছি ঠিকই, কিন্তু বলতে গেলে সেরকম কিচ্ছু কাজ হয়নি, কারণ এই কোমরের জন্য আস্তে আস্তে টুকটুক 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 করে কাজ করছি। এদিকে 7টায় উঠেছি, অন্যান্য দিন অর্ধেকের বেশি কাজ হয়ে যায়, আজকে কিছুই প্রায় হয়নি। ওই তাও আস্তে আস্তে করছি। আর রিশানকে দেখাচ্ছি, দাঁড়া। রিশানের যে চোখটা দেখো, এই মানে আস্তে আস্তে চুমটি পড়েছে, ওগুলো আস্তে আস্তে আর কি উঠছে। আর যে একটা জেল জেল টাইপের দেখছো না, এরকম মলম দিয়েছে, এটা লাগাচ্ছে। ও সুস্থ আছে। আর হয়তো বিছানাপত্র সব পড়ে আছে, ফোকাস কর। রান্না এখনো ঘরঠর মোছা হয়নি, আজকে আবার কারেন্টও নেই, রান্না এখনো বসাইনি, বসাবো। শরীরটা ভালো না বলে সেমন কিচ্ছু রান্না করছি নাই, এত ঘোলা হচ্ছে কেন। এই পেঁপে আলু কুটছি, পেঁপে বলছি কুমড়ো আলু দিয়ে আলু সিদ্ধ করব। ওখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে রিশানের মুসুর ডাল আলু কুটে রেখেছি, পেঁপেটাও কুটবো। এই ছিলাম না কদিন, কি অবস্থা হয়েছে সবজি। দাঁড়া, আর এই বক ফুল আছে, এই বক ফুলের বড়া দাদু না আসলে ডাকবে তোকে, এই বক ফুলের আসলে কাকাই আসলেও ডাকবে, এই বক ফুলের বড়া করবো, ব্যাস এই থাকবে। আর ভাত করবো, আর ডিশের বাবাকে বলছি রুটি ফুটি বানাতে পারবো না, রাতেও ভাতই খাবে, এই সিম্পল রান্না করে রেখে দেবো। তাই টুকটুক করে করতে করতে দেখো ওই গেল 11:05 বাকি। আর চারিপাশ অন্ধকার অন্ধকার, কারেন্ট নেই। এদিকে বাথরুমেও আবার জামা কাপড় ভিজেছি, জানি কাচতে কষ্ট হবে, কারণ বসতে পাচ্ছি না, তো কাচতে কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, ওই যে বালতিতে ভেজানো, কাচতেই হবে। এই কয়েকদিন ওই পাপের বাড়িতে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেইগুলো, তারপরে ওই সেদিনকে বাইক থেকে পড়ে গেছি সেই জামা কাপড় পরে আছে, ওই জামা কাপড় না কেচে রাখা যাবে না, ওগুলো সব কাচতে হবে। করি একটু একটু করে কাজ। আর কাজ বাজ হয়ে গেলে দুপুরবেলার দিকে তোমাদের আর কি ওই এক্সরেটা দেখাবো, আর তারপর বলছি যে কোথায় কি হয়েছে। পেঁপে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, ঠান্ডা হলে পরে মাখবো। আর এখানে মুগ ডালটা এখনো ভেজানো আছে, আর এখানে বকফুলগুলোর ভেতর থেকে এরকম শীষের মতো এটা বাদ দিয়ে দিতে হয়, নাহলে তিতো লাগে। বাদ দিয়ে বকফুলগুলোকে ভিজিয়ে রাখলাম, ভেতরে যদি গুড়ি গুড়ি পোকা থাকে, জলে ভিজে থাকলে এগুলো বেরিয়ে যাবে। আর এখানে রিশানের পেঁপে আলু ডাল সিদ্ধ হচ্ছে, এটা নামলেই বকফুল ভাজাটা বসাবো। এখানে বেসন দিয়ে ব্যাটার তৈরি করেছি, নুন আর বেসন আর কিছুই দিইনি। এখানে বকফুলগুলো জলের থেকে উঠিয়ে জল ছড়ানোর জন্য রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে, আর রিশানের খাবারও সেদ্ধ হয়ে গেছে। এবার এই বকফুলগুলো ভেজে তারপরে ওইদিকে বিছানা তুলবো, আর রিশান শুয়ে আছে, শুয়ে সে চকলেট খাচ্ছে, বলি উঠে বসে খা, সেই নাম নিয়ে উঠে বসে খাও মা। তার বিছানা কেন রাখছো তুমি, তোলো বিছানা থেকে ইয়েতে। ও শুয়ে মানে বিছানাটা তুলবো, তারপর ঘরটা মুছবো, ঘর মুছে লাস্টে ভাতটা বসিয়ে স্নান করতে যাব, রিশানকে করাবো, আমিও স্নান করবো। জল রেডি, গরম হয়ে গেছে তেল, এবার এই একটা করে নিয়ে এখন বোটা সমেত চুবিয়ে অফ হাসতে, এই বাটিটা এখানে রাখি, তাহলে সুবিধা হবে, দুটো দুটো করে আগে ভাজি। আবার
দেখিয়ে টোটাল বারোটা ফুল আছে, দশ টাকার প্যাকেটে বারোটা ফুলই দিয়েছে। হোক ভাজা, অনেকদিন পর বক ফুল খাচ্ছি। হ্যাঁ গরমকাল তো পড়েছে এখন, বাবা কি মশা সব সময় পাওয়া যাবে এই বাড়িতে, এই এক ঝালা মশা ভালো লাগে না। মাছটা একটু হালকা বাড়ালো, সবই যদি ফুটতে থাকে বক ফুল ভাজি সেটাও ফুটছে, চিন্তা করো না, খুন্তি না ধরলে উল্টানো মনে হচ্ছে যাবে না। আর একটা হাতা দিয়ে এটাকে উল্টালাম, এক হাতে উল্টানো যাচ্ছিল না, একটু মুচমুচেই ভাজা করবো, কেন পেটে দুপুরে গিয়ে খাবো, ততক্ষণ তো নিটিয়ে যাবে। জানি খাওয়ার আগে ভাজলে ভালো হতো, কিন্তু অত আমার এখন জোর নেই। হোক ভাজা, দিদি রোদটা খুব ভালো উঠেছে, আশা করা যায় দাদা কেচেছি, কেচে মেলে দিয়েছি সব শুকিয়ে যাবে। কাচতে মানে কাচছিলাম, মানে যে খুঁচে খুঁচে কাচতে না কষ্ট হচ্ছিল, তাও ওই কোনো রকমে আর কি কেচেছি। এই হচ্ছে ভাজা, আর এখানে হাফ ভাজা হয়ে রয়েছে, আর আর দুটো ভাজলেই হয়ে যাবে। আর আমি একটা ভাজা, প্রথমে যেটা ভাজা হয়েছে আমি সরিয়ে রেখেছি, পুরো ভাজা হয়ে গেলে পাখার তলায় বসে বসে এই বড়াটা খাবো। ঘর মুছতে নিয়েছি, এবার সে সময় ভাত হয়ে গেছে বলে উপর দিতে গেছি, আর আমার ছেলে নেতা নিয়ে সারা ঘর জল 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 করে মুছেছে। এবার আমি কদিন ছিলাম না বলে আজকে একটু জলে সার্ফ নিয়েছি, একটু পরিষ্কার হবে। আমার ছেলের কাণ্ড দেখো কি করেছে, সারা ঘর বুঝতে পারছো কি না কি জানি পুরো জল জল করে দিয়েছে। এবার ও নিজেই স্লিপ খাবে, দেখো কি জল ফেলেছে, বোঝা যাচ্ছে না বোধহয় সাদা মেজে, তো পণ্ডিত আমার পণ্ডিত মুখ সরিয়ে রেখেছে লজ্জায়। পণ্ডিত কি করছিস তুই, তুই কি করছিস, কি করছিস বল, ঘর মুছছিস? ওরে বাবা লাঠি খাটের তলায় ঢুকিয়ে মুছছে, ও কি পরিষ্কার। এবার এগুলোকে সব আমার শুকনো করে মুছতে হবে, কারণ এমনি সার্পের জল স্লিপ খাবো, আমিও স্লিপ খাবো আর ছেলেও খাবে। আর এবার স্লিপ খেয়ে যদি পড়ি আমার কোমর আমাকে ছেড়েই এবার পুরোপুরি চলে যাবে, তাই তো বাবা? এখানে রিশানের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওখানে রিশানের দুঃখ হয়েছে, ও বাবাকে ডাকতে গেছিলো, বাবা বকা দিয়েছে, এক কাজ করছে ডাকতে গেছিল বাবা বকা দিয়েছে, তাই দুঃখে এইটুখানি টুলের মধ্যে মাথা গুঁজে হাত পা গুঁজে বসে উঁ উঁ করছে। আর এখনো রিশানকে চান করা হয়নি, এবার করাতে নিয়ে যাব। আর এই আজকে রান্না এই বক ফুলের বড়া, নিচে রিশানের খাবার রয়েছে এই মুগের ডাল সম্বার দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে দিয়ে, আর হচ্ছে পেঁপে আলু মাখা ভাত, এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। এইবার রিশানকে চান করাবো, করিয়ে আমি চান করব, করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে রিশানকে খাওয়াবো, তারপরে গিয়ে আমি খাবো, অনেক দেরি আছে এখন। আর আমাকে তো তোমাদের সেদিনকে দেখালামই যে ঠাকুরের জন্য ওই দুটো কাল আসতে বাবা কালো টুল কিনেছি, তো তারপরে বৃহস্পতিবারে বসালাম, শনিবার দিনই তো এরকম হলো। তা মা শুনেছে, মা শুনে বলছে যে কালো টুল তো যতই লাল কাগজ তার উপর পাতিস না কেন কালো টুলে ঠাকুরকে বসাস না। আমি তখন বললাম তাহলে কিসে বসাবো, মাটির মধ্যে তো ওরকম বসানো যায় না। তা বলে যে কাগজ কিনেছি, কাগজ পেতে আপাতত বসা, তারপরে আবার নাহলে রঙিন টুল পেলে কিনিস। তা আজকে পরে কালো টুল দুটো বের করে ফেলবো, ওই আমি আর রান্নাঘরের জন্য একটা রাখবো, আর একটা ওই উপরে তুলে রেখে দেবো, যদি যেই টুলটা ভেঙে যাবে বাবা উম করে না, তার পরিবর্তে আবার ওটা নামানো হবে, আর ঠাকুরকে কাগজের মধ্যে বসবো, এইগুলো করতে হবে। আর পৌনে দুটো বাজে, অনেক কাজ বাকি। এখন বাজার
বাজে সন্ধে সাতটা, আর চা পাঁপড় দেখলেই তো ওইটাই টিফিন করেছি। আর এই হচ্ছে আমার এক্সটেরিয়াটা, তোমার দেখা এটা হচ্ছে তোমার এক্সরে রিপোর্ট আর কি। এখানে অনেক জায়গায় তোমার তারা বলছি কোথায় আছে, এই যে নর্মাল আছে, আর দেখো এই জায়গাটা ডাক্তার আন্ডারলাইন করে দিয়েছে লাস্ট, ফোকাস কর লাস্ট লেখা, তোমরা হয়তো উল্টোই দেখবে কেননা স্ক্রিনে উল্টোই দেখাচ্ছে। এইটা এইখানটাতেই লেখা রয়েছে যে আমার পেছনের দিকের কটটা সরে গেছে। আর এই হচ্ছে এক্সরে রিপোর্ট, এটা হচ্ছে ব্যাকের মানে পেছন দিকের পুরো সোজাভাবে নেওয়া, আর এটা হচ্ছে মানে কাত করে শুয়ে নেওয়া। তাই সোজাভাবে যে নেওয়া হয়েছে তার একদম এই নিচ পোর্শনটা বোঝা যাচ্ছে না হয়তো অতটা, এখানেই বোঝা গেছে। আর এখানে যে কাত করে নেওয়া হয়েছে এটা, এটা যে সিতারাটা এসে ঠিক মতো দেখতে পাচ্ছি না, মানে উল্টো দেখাচ্ছে ফোনে, সিতারাটা এসে এরম করে যে বেঁকিয়ে নেমেছে, এই যে কোনাটা এই কোনারই হাড় সরে গেছে। এই হচ্ছে রিপোর্ট। তা ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, বলেছে যে ভয়ের কিছু নেই, এটা আস্তে আস্তে জায়গা মতো সেট হয়ে যাবে, কিন্তু সেট হতে 1-2 মাস টাইম লাগবে। তাই 1-2 মাস আর কি বেশি ভারী কাজ করতে না করেছে, তারপরে হচ্ছে ওই বেশি ঝপঝপ করে ওঠা ঝপ করে বসা সেগুলো যাতে না করি, এইদিকে একটু খেয়াল রাখতে বলছে, এগুলো একটু মেনটেন করে চললে আশা করা যায় যে আস্তে আস্তে হাটটা আবার আগের জায়গায় চলে আসবে। এইটা কিরম কি যেন বললো হাটটার নাম, এটা এমনি অন্য সব হাড় কি এরকম করে প্লাস্টার না করলে তো জায়গা মতো সেট হয় না, কিন্তু এটা কি হাড় বলো জানো, এটা এই ওষুধের দ্বারাই আস্তে আস্তে জায়গা মতো চলে আসবে, এই হাড়টা যে সরেছে এমন কিছু ভয়ের কারণ নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যথাটা থাকবে, যেহেতু যাই হোক হাড় তো সরে গেছে বলে ব্যথাটা থাকবে, ওই জন্য আস্তে আস্তে ওঠা আস্তে আস্তে বসা সব কিছু আমাকে আস্তে আস্তে কাজ করতে বলেছে, ঝপ করে শুতে না, ঝপ করে বস মানে ঝপ করে বসতে না, ঝপ করে উঠতে না, আর নরম জায়গা দেখে মানে ওই মাটিতে বসা চেয়ারে বসা বসা, আর চেষ্টা করো বিছানার মধ্যে বসে থাকলে বেটা, আমরা নরম জায়গায় বসতে বলেছে। এইভাবে 2 মাস মতো কন্টিনিউ করলে আশা করা যায় 2 মাসের মধ্যে জায়গার জিনিস জায়গায় চলে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা। আর রিশানের তো দেখলে একদম শুকিয়েই গেছে, শুধু ওই যে লাল যে কেটে জায়গা কেটে কেটে গেছিলো যেগুলো, ওগুলো আর কি চামড়ার মতো পড়ছে, ওই মলমটা লাগানো হচ্ছে, ওই আস্তে 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 চামড়াগুলো উঠে উঠে গিয়ে তারপর আবার নতুন চামড়া গজাবে। এমনি ওর ফোলা ফোলা সব কমে গেছে, তাকাচ্ছেও ভালো করে, মানে ব্যথা পাওয়ার পরপর যেরকম মানে একদম সরু হয়ে তাকাচ্ছিল, কারণ অনেকটাই ঠিক আছে।